এখানে রিভিউ টিভিউ কিছু ব্যাপার নেই, আমি একটা সাধারণ দর্শকের মতো আমি এখানে আমার রিয়াকশনটা দেবো যে কীরকম আমার লাগলো, তো বেশি সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। হাই গাইস, এখন কথা বলবো হইচইয়ের আপকামিং একটি ওয়েব সিরিজ যার নাম বয়ফ্রেন্ড অ্যান্ড গার্লফ্রেন্ডস। তো এর ট্রেলার ড্রপ করা হয়, তো ট্রেলারটি কীরকম হলো, ট্রেলারটি কালকে দেওয়া হয়েছে কিন্তু কালকে আমি সময় পাইনি তাই আজকে কথা বলছি এটাকে নিয়ে। তো গল্পটা এখানে এরকম দেখানো হয়েছে, আজকালকার প্রেম যেরকম সেরকমই দেখানো হয়েছে, তিনজন ছেলে তিনজন মেয়ে, তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এবং তাদের এক্সও আছে। তো এবার ব্যাপারটা কী হচ্ছে, এখানে তাদের যে বন্ধুগুলো আছে মানে ছেলের আরও যে বন্ধুগুলো আছে দুজন, তো তার মধ্যে একজন তার এক্সের মানে অন্য একটা বন্ধুর এক্সের সাথে আবার জড়িয়ে পড়ছে সম্পর্কে, তো তাদের মধ্যে একটা সেই নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। তো এই জিনিসগুলো এখানে দেখতে পাবেন, মানে একদিকে যেমন একটা লাভের একটা ব্যাপার, তো অন্যদিকে তেমন একটা ঝগড়া অশান্তি, তারপরে কিছু ইমোশনাল টাচ এখানে রাখা হয়েছে। তো এইরকম ধরনের ওয়েব সিরিজটাকে রাখা হয়েছে, গল্পটা দেখে এরকমই মনে হচ্ছে। তো এখানে যে কাপেলসগুলোকে দেখানো হয়েছে তার মধ্যে ঋদ্ধি আর ঈশা, এদের যে কেমিস্ট্রিটা যেরকমভাবে দেখানো হয়েছে তাদেরকে কিন্তু একদমই ম্যাচ করছে না, মিসম্যাচ লাগছে। মনে হচ্ছে ঈশা দিদি মানে ঋদ্ধির দিদি মনে হচ্ছে, তার সাথে কেমিস্ট্রিটা একদমই যাচ্ছে না, তাকে বাচ্চা মনে হচ্ছে, ঋদ্ধিকে ওর সামনে মনে হচ্ছে যেন ছোট ওর থেকে। তো এইরকমই আপনার মনে হবে, এখানে কিন্তু ওদের কেমিস্ট্রিটা একদমই মিসম্যাচ, একদমই মানে যাচ্ছে না। এখানে ঋদ্ধি ছাড়াও ঋতব্রত উজান এদেরকে দেখতে পাবেন, তো এদের যে গার্লফ্রেন্ড তাদের সাথে কিন্তু কেমিস্ট্রিটা যথেষ্ট ভালো, সেটা দেখতে যথেষ্ট ভালো লাগছে। এবার যদি অ্যাক্টিং নিয়ে কথা বলি, এখানে ঋদ্ধি ঋতব্রত উজান এরা তো খুব ভালো অ্যাক্টার, তো ভালো অ্যাক্টিং তারা করেছে। তারপরে এখানে ঈশা সাহা তিনিও যথেষ্ট ভালো অ্যাক্টিং করেছেন, এছাড়া বাকি যে মেয়েগুলো আছে তাদের কাজও যথেষ্ট ভালো, আমি তাদের ঠিকঠাক নাম জানি না সেই জন্য বলতে পারলাম না। কিন্তু এখানে যে গল্পটা, গল্পটা আমার অতটা ভালো লাগলো না, মানে একটা ট্রেলার দেখে মনে হয় তো যে হ্যাঁ একটা ট্রেলার দেখছি একটা আলাদা ফিল আসছে, তো সেই জিনিসটা এখানে নেই। এখানে ট্রেলারটার মধ্যে অত কিছু ফিলই নেই, একটা হয় না দেখুন এই স্টোরিটা অনেকটা একটা ফান টাইপের, একটা ইমোশনাল দিক এইরকম দেখানো হয়েছে, কিন্তু আপনি যে ফানটা যে মজাটা সেই জিনিসটা এর মধ্যে পাবেন না। এরা চেয়েছে মজাটা দিতে কিন্তু মজাটা আমরা নিতে পারছি না, আমাদের সেই ফিলটা হচ্ছে না। তো ট্রেলারটি আমার খুবই অর্ডিনারি টাইপের লেগেছে, খুব একটা বেশি ভালো যে একটা খুবই ভালো লাগলো একটা ট্রেলার দেখলাম তো এরকম আমার মনে হয়নি। মৈনাক ভৌমিক তিনি এই গল্পটা লিখেছেন, তিনি ডিরেক্ট করছেন না, তো গল্পটা লিখেছেন খুব একটা খাস নয়, আমি তো এটুকু বলতে পারি, খুব একটা খাস আমার লাগলো না। তো এবার দর্শকদের কেমন লাগে সেটাই দেখার। তো আমার মনে হচ্ছে হইচইয়ের যেরকম ওয়েব সিরিজ আসছে তো সেরকমই একটা ওয়েব সিরিজ আসবে আর যাবে, তো এরকম হবে, একটা কোনো কিছু ছাপ সেরকম ফেলবে না। ট্রেলারটা দেখলেই বুঝতে পারবেন এখনকার যেরকম প্রেম হয় সেরকম দেখানো হয়েছে, মানে এখনকার অ্যাডাল্টস যেরকম প্রেম তারা করে, মানে একটা এক্স আসবে যাবে তো এরকম ধরনের তাদেরকে একটা বেড শেয়ার এরকম ধরনের একটা ব্যাপার যেগুলো হয় না সেরকমই এখানে দেখানো হয়েছে। তারপর এখানে বন্ধুত্ব কীরকম হয়, বন্ধুত্বের মানেটা আসলে কী, তো সেই জিনিসগুলো এখানে দেখানো হবে। তারপর এর সাথে কিছু ইমোশনাল টাচ থাকবে, যেমন বন্ধুত্বের সাথে ঝগড়া হলে কীরকম তাদের মনের মধ্যে হয়, কীরকম একটা অস্বস্তিকর লাগে যে বন্ধুর সাথে ঝগড়া হয়ে গেছে, একটা খারাপ লাগে, তো সেই জিনিসগুলো এখানে দেখানো হবে। তো ট্রেলারটি খুব একটা ভালো লাগলো না, মানে মোটামুটি লেগেছে, আরও ভালো করা যেত, রাইটিংটা অনেকটা বলবো উইক এখানে। তো এই ওয়েব সিরিজটা আসলেই বোঝা যাবে যে কীরকম হতে চলেছে এই ওয়েব সিরিজ। এখন থেকে তো বেশি কিছু বলা ঠিক নয়, কারণ ট্রেলার দেখে সেরকম কিছু বলা যায় না, কারণ ট্রেলার রিভিউ হয় না এরকম আমরা অনেক শুনেছি, তবু একবার জাস্ট রিয়াকশান দিতে এলাম। তো দেখা যাক কীরকম হয়, সেপ্টেম্বরের 3 তারিখে আসছে, তো ওয়েট করব, দেখা যাক কীরকম হয়, ভালো ভালো অভিনেতারা আছে অভিনেত্রীরা আছে, দেখা যাক কী হয়। তো আজকে এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলে নতুন এলে কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তো সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো এখনের মতো